বন্ধুরা জায়গাটা চিনতে পারছো, আমি এইখানে আউটরো দিয়েছিলাম পার্ট 1 এর ভিডিওতে, তো পার্ট 2 আমি আজকে এখান থেকেই শুরু করছি। পার্ট 2 চলো, আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে পাশে একটা বড় ঠাকুর রয়েছে, এখান থেকে শুরু করব ভিডিওটা। চলো, আর শুরু করার আগে, প্রতিটা ভিডিও শুরুর আগে আমি তোমাদের যেটা বলে থাকি, তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি তোমাদের মণ্ডলদা। তো চলো আজকে কুমারটুলিতে দেখাবো যে সরস্বতী পূজার প্রিপারেশন কিরকম কি চলছে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, কুমারটুলিতে সরস্বতী পূজার প্রস্তুতি 2022 পর্ব 1-এর ভিডিওতে আমি তোমাদের সরস্বতী পূজা সম্পর্কে কিছু কথা শুনিয়েছিলাম। আজকে পর্ব 2-এর ভিডিওতেও আমি তোমাদের কুমারটুলি ঘুরে দেখাবো এবং তার সাথে সাথে কিছু বক্তব্য রাখবো। সরস্বতী পূজা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি উৎসব, কারণ আমি ছাত্র, আর ছাত্র জীবনে বিদ্যার দেবী সরস্বতীর পূজা কি প্রিয় না হয়ে থাকতে পারে? কি বলো বন্ধুরা? তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এবছর সরস্বতী পূজা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির সূচনা 5ই ফেব্রুয়ারি শনিবার ভোর রাত 3:46 থেকে হচ্ছে। পঞ্চমীর পরের দিন 6ই ফেব্রুয়ারি রাত 3:46 পর্যন্ত থাকবে। এই অনুযায়ী সরস্বতী পূজা 5ই ফেব্রুয়ারি পালিত হবে। এই দিনেই বসন্ত পঞ্চমীর শুরু। বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজার জন্য শুভ মুহূর্ত 5ই ফেব্রুয়ারি শনিবার সকাল 7:07 থেকে রাত 12:35 পর্যন্ত থাকবে। দেবী সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। যথাবিহিত পূজার পর লক্ষ্মীনারায়ণ, দোয়াত কলম, পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলিত আছে। হিন্দু ধর্মে ছোটদের হাতে কড়ি দিয়ে এই দিন পাঠ্যজীবন শুরু হয়। পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। বন্ধুরা এবার তোমাদের বলি বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা কেন হয়। পৌরাণিক স্বীকৃত আছে যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির জ্ঞান এবং বাণীর দেবী মা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে মর্তে অবতরণ করেন। এই দিনটি দেবী সরস্বতী পূজার জন্য বিশেষভাবে পালন করা হয়। এই কারণেই প্রতি বছর বসন্ত পঞ্চমীতেই সরস্বতী পূজা পালন করা হয়। ধর্মীয় মান্যতা অনুসারে বসন্ত পঞ্চমীর উপাসনা করলেও দেবী সরস্বতীও প্রসন্ন হন। বন্ধুরা কুমারটুলির একটু ভেতরে চলে আসলাম। তোমরা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সরস্বতী দেবীর বড় বড় মূর্তি রয়েছে। চলো এই চিত্রগুলি তোমাদের সামনে একটু তুলে ধরি। সহকারী শিল্পী অর্থাৎ এই কাকাবাবু যেই থিমের মূর্তিটির ওপর মাটির প্রলেপ দিচ্ছেন, এই মূর্তিটি আমার চোখে দেখা কুমারটুলির সর্বসেরা মূর্তি। এই মূর্তির মাধ্যমে মা দুর্গার মধ্য দিয়ে সরস্বতী দেবীর রূপ বিকশিত হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কুমারটুলিতে চটজলদি কিভাবে কাজ চলছে, আর চটজলদি সন্ধ্যাও হয়ে গেল, এখন আমার বাড়ি ফেরার পালা। তো আজকে টোটাল দুটো ভিডিও শ্যুট করলাম, কুমারটুলি পার্ট 1 আর পার্ট 2। তো তোমরা পার্ট 1 যারা দেখোনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকেও ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কুমারটুলির প্রিপারেশানের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখো। তো চলো বন্ধুরা, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো, এবার আমি যাই, টাটা, বাই বাই।